নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে চলে এসেছি, আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব মঙ্গলের গোচর নিয়ে। সেনাপতি মঙ্গল চলে যাচ্ছে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে, অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রের ওপর থেকে, আর চলে যাচ্ছে 7ই এপ্রিল, যা 3টে বেজে 16 মিনিট দুপুরবেলাতে, থাকবে 17ই মে পর্যন্ত। এতগুলি দিন অর্থাৎ 1 মাস 10 দিন প্রায় একটি রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে থাকবে। কি অবস্থানে আপনাদের ক্ষেত্রে, কোন কোন রাশির ক্ষেত্রে কি কি ফল দেবে, সেগুলি নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আপনাদের গ্রহ গোচরে কি ফল মঙ্গল দিতে চলেছে, মেষ রাশির সাপেক্ষে, বৃষ রাশির সাপেক্ষে, মিথুন রাশি, প্রত্যেকটি রাশির সাপেক্ষেই কোনো না কোনো শুভ ফল, কোনো না কোনো অশুভ ফল এই গ্রহটি তো দেবেই। আর সেই ফলগুলি নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব, এবং তার সাথে সাথে বলবো আপনাদের করা বিশেষ কিছু টোটকা, যেটি করলে আপনারা অবশ্যই কিন্তু এই মাসটিকে কিছুটা বেটার অবশ্যই বানাতে পারবেন। মঙ্গলের গোচর হওয়ার ফলে আপনাদের পক্ষে যেটা হবে, দেখুন মঙ্গল কী, মঙ্গল কোন গ্রহ, মঙ্গলের মধ্যে কী রয়েছে, মঙ্গলের মধ্যে রয়েছে তেজ, ঊর্জা, অহংকার এবং উগ্রতা। আর এই মঙ্গলের উগ্রতাটা আমাদের ক্ষেত্রে কিছুটা অহংভাব নিয়ে আসে, আর এই মঙ্গলের উগ্রতাটা আমাদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভিটি কিন্তু নিয়ে অনেক সময় তৈরি হয়। শুভ মঙ্গল অবশ্যই সাফল্য দিতে সাহায্য করে, অশুভ মঙ্গল ঝঞ্ঝাট, ঝামেলা, পীড়া দিতে থাকে। বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা, ঝঞ্ঝাট আপনাদের ক্ষেত্রে উপস্থিত করবে, আইনানুগ জটিলতায় জড়িয়ে দিতে পারে, রক্তপাত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, মানে মাংসাহার এবং তার সাথে সাথে মদ্যপানের যে ইয়েটা, সেগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে, ইচ্ছেগুলো, যে কোনো ধরনের নেগেটিভিটি কিন্তু মঙ্গল খুব তাড়াতাড়ি গ্রাস করতে পারে। তবে মঙ্গলের মধ্যে কিন্তু সততাও ভীষণ পরিমাণে দেখা যায় যদি পজিটিভ মঙ্গল হয়, আর সেই কারণেই মঙ্গলের নেগেটিভ পজিটিভ সমস্ত গুণগুলিই আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। রাশিচক্রে মঙ্গলের গোচর হওয়ার ফলে কুম্ভ রাশিতে কী ধরনের ফল প্রত্যেকটি রাশি পেতে চলেছে, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। দেখুন মেষ রাশির ক্ষেত্রে প্রথমে আলোচনা করি, রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির অধিপতি মঙ্গল, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, অর্থাৎ মেষ রাশি থেকে অষ্টমপতি মঙ্গল এবং লগ্নপতি মঙ্গল একাদশে যাচ্ছে, সাফল্য নিশ্চিত থাকছে, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ ভীষণভাবে তৈরি হচ্ছে আপনাদের ক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের যারা প্রবলেমের মধ্যে ছিলেন, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে তৈরি ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা জটিলতা আপনাদের ক্ষেত্রে কমলো। আপনাদের ক্ষেত্রে বলে রাখি, হঠাৎ ইনভেস্টমেন্টও কিন্তু এই একই সময় হঠাৎ করে আপনাদের ভুল হয়ে যেতে পারে, যেখানে আপনাদের অর্থ ব্লক হয়ে যেতে পারে। ভুল জায়গায় অর্থ ইনভেস্টমেন্ট করলে আপনাদের অর্থ ব্লক হয়ে যেতেও কিন্তু আপনাদের এই সময় দেখা যেতে পারে। সেই জন্য এই সময় যখনই কোনো বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, বিজনেসের ক্ষেত্রে হোক বা কোনো কিছুতে অর্থ লগ্নি করবেন, ভীষণ সাবধান এবং সতর্কতার সাথে লগ্নি করে বিশেষ ফায়দা তুলতে পারেন। আপনাদের ক্ষেত্রে পারিবারিক জায়গাটা এই সময় মধুরতা বাড়বে, পারিবারিক রিলেশনের মধ্যে যে সমস্ত ঝুট ঝামেলাগুলো তৈরি হচ্ছিলো সেগুলো কিন্তু কিছুটা কমতে চলেছে, এবং পরিবারের মানুষদের সাথে কিন্তু সমস্যাগুলি কিছুটা সমাধানের পথে যাবে, এবং প্রত্যেকের সাথে, পরিবারের প্রত্যেকের সাথে কিন্তু সমস্যাগুলি ধীরে ধীরে কমবে, এবং তার সাথে সাথে প্রত্যেকের সাথে ব্যবহারের কিন্তু একটা মধুরতা বৃদ্ধি পেতে দেখা যাবে। আপনাদের এই মাসে কিন্তু বিশেষ করে দূরভ্রমণ বারংবার ধরে হতে দেখা যেতে পারে। তার সাথে সাথে বলে রাখি, এই মাসকে সুন্দর বানানোর জন্য কি করবেন, এই মাসে প্রত্যহ বা যদি শেখে না পারা যায় সাপ্তাহিকভাবে আপনারা কিন্তু মুসুর ডাল দান করুন, মুসুর ডাল আপনারা দান করুন। দেখুন আপনাদের পক্ষে কিন্তু এই পুরো 7ই এপ্রিল থেকে 17ই মে পর্যন্ত যে সময়কাল মঙ্গলের ট্রানজিট হবে, এই মঙ্গলের ট্রানজিট কিন্তু আপনাদের পক্ষে বিভিন্ন ধরনের সফলতা নিশ্চিত এনে দেবে, যদিও বা আপনাদের পক্ষে অনেকটাই পজিটিভ। আলোচনা করবো বৃষ রাশি। দেখুন বৃষ রাশির ক্ষেত্রে দ্বাদশপতি ষষ্ঠপতি চলে যা সপ্তমপতি দ্বাদশপতি চলে যাচ্ছে দশমে, বিবাহ, বিবাহিত জীবন নিয়ে কিছুটা জটিলতা সৃষ্টি হওয়া, এগুলো কিন্তু তৈরি হতে পারে, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে কর্মস্থানে হঠাৎ শত্রুতার সম্ভাবনাও কিন্তু এই মাসে হঠাৎ তৈরি হবে। ভীষণ সাবধান, ভীষণ সতর্ক থাকার চেষ্টা করবেন। আপনাদের পক্ষে এই মাসে অর্থ উপার্জনের দিকটা মোটের উপর ভালো থাকবে, তবে আজ এই মাসে কিন্তু বিভিন্ন লোভনীয় বস্তুর ওপর কিন্তু হঠাৎ লোভ বেড়ে যেতে পারে, বা কোনো কিছুর প্রতি, জমি জমা, ল্যান্ডেজ, প্রপার্টি যেগুলো মঙ্গল নির্দেশ করে সেই সমস্ত দিকে কিন্তু হঠাৎ ইনভেস্ট হয়ে যেতে পারে। ভুল ইনভেস্ট হওয়া থেকে বাঁচার চেষ্টা করুন, বুঝে লগ্নি করুন। আপনাদের পক্ষে এই মাসে বিশেষ করে বলবো হলুদ দান করতে পারেন, কাঁচা হলুদ, গোটা হলুদ, শুকনো হলুদ, গুঁড়ো হলুদ, যে কোনো ধরনের হলুদ কিন্তু আপনারা দান করতে পারেন, সেক্ষেত্রে বেস্ট হবে। আলোচনা করবো এবার রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশি। দেখুন মিথুন রাশির ক্ষেত্রে সর্বদাই মঙ্গল অনেকটা বেটার রেজাল্ট দেবে এই মাসে, তার কারণ
মিথুন রাশির ক্ষেত্রে একাদশপতি এবং ষষ্ঠপতি নবমে গেছে, সুতরাং মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সময়কালটা অনেকটা আদর্শ। যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে কোনো রকম ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে এবং তার সাথে সাথে কর্ম পরিবর্তনের যে সমস্ত আশাগুলি ছিল সেগুলো কিন্তু সঠিক জায়গায় আপনাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে। তবে আপনাদের পক্ষে বিশেষ করে বলে দিই, যারা মার্কেটিং ফিল্ডে আছেন তাদের জন্য কিন্তু এই মাসটা বিশেষ ভালো যেতে চলেছে। মার্কেটিং ফিল্ডে থাকা ব্যক্তিদের কিন্তু এই মাসে বারংবার দূরভ্রমণ করতে দেখা যেতে পারে এবং সাফল্য কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের পক্ষে নিশ্চিত আসতে চলেছে। আপনাদের ব্যবসায় ক্ষেত্রে কিন্তু এই মাসে গ্রোথ প্রচন্ড পরিমাণে হঠাৎ বৃদ্ধি পেতে দেখা যাবে, তবে বুঝে খরচ করা আপনাদের পক্ষে কিন্তু এই মাসে ভীষণ সফলতা এনে দিতে পারে। আপনাদের পক্ষে কিন্তু এই মাস শিক্ষাক্ষেত্রে ভীষণ সফলতা এনে দিতে পারে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য তো ভীষণ ভালো। আপনারা যারা মেডিকেল ওরিয়েন্টেড স্ট্রিমে রয়েছেন, ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে রয়েছেন, তাদের জন্য কিন্তু বিশেষ ভালো রয়েছে এই মাসটি। আপনাদের পক্ষে এই মাসে তামার যে কোনো একটি বাসন আপনারা কিন্তু আপনাদের নিকটস্থ কোনো হনুমান মন্দিরে দান করতে পারেন, সেক্ষেত্রে ভীষণ শুভফল নিশ্চিত পাবেন এই 7 এপ্রিল থেকে 17 মের মধ্যে। আলোচনা করব কর্কট রাশি রাশিচক্রের চতুর্থ রাশি। আর রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি আপনাদের পক্ষে কী শুভফল দিতে চলেছে মঙ্গল? দেখুন, আপনাদের পক্ষে কিন্তু কিছুটা গোদের উপর বিস্ফোরা বলা যেতে পারে। প্রথমত সপ্তমে শনি বসে আছে এবং সপ্তমে মঙ্গল এতদিন বসে থাকার ফলে কিছু না কিছু ডিস্টার্ব তৈরি করেছিল বিবাহিত জীবনে, এখন চলে যাচ্ছে অষ্টম ভাবে, যা আপনার ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা সম্বন্ধীয় সমস্যা বৃদ্ধি করাতে পারে প্রথমত। দ্বিতীয়ত, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু যেহেতু দশমপতি অর্থাৎ কর্মপতি মঙ্গল এবং তার সাথে সাথে পঞ্চমপতি মঙ্গল অষ্টমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রেও কিছুটা ডিস্টার্ব হঠাৎ করে তৈরি করতে পারে আপনাদের পক্ষে। সন্তানকে নিয়ে কিছুটা উদ্বেগ আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। পারিবারিক জটিলতাগুলো কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, তার কারণ আপনার দ্বিতীয় ভাবের উপর কিন্তু মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে, তৃতীয় ভাবের উপর আত্মীয় স্বজনের উপর কিন্তু আপনাদের মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে। সুতরাং ভীষণ সাবধান থাকতে হবে, এই সময় বুঝে কথা বলা আপনাদের পক্ষে ভীষণ জরুরি, নচেত আপনার বলা ছোটো কোনো কথা কিন্তু হঠাৎ শত্রুতার সম্মুখীন আপনাকে করতে পারে, সতর্ক থাকবেন। এই মাসে আপনারা কী করবেন? মদিরা অর্থাৎ যে কোনো অ্যালকোহল জাতীয় জিনিস কিন্তু আপনারা আপনাদের মাথার উপর ঘুরিয়ে আপনারা বহমান নদীতে ভাসিয়ে দিতে পারেন, বা কোনো শ্মশানের কোনো ডোম তাকেও কিন্তু দিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আলোচনা করব রাশিচক্রের সব পঞ্চম রাশি সিংহ রাশি। আর সিংহ রাশি কিন্তু সর্বদাই একটা শুভ ফল পেয়ে থাকে মঙ্গলের দ্বারা, তবে আপনাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু কিছুটা বেনিফিট অবশ্যই দেবে ব্যবসা ক্ষেত্রে, তবে সফলতা ব্যবসা ক্ষেত্রে দিলেও বিবাহিত জীবনে কিছুটা ডিস্টার্ব আপনাদের পক্ষে হঠাৎ দিতে পারে, কারণ সিংহ রাশির পক্ষে কিন্তু চতুর্থপতি এবং নবমপতি মঙ্গল যা সপ্তমে চলে যাচ্ছে, অর্থাৎ শিক্ষাক্ষেত্রেও কিন্তু আপনাদের পক্ষে কিছুটা সফলতা দিতে চলেছে। যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েছেন এবং শল্য চিকিৎসক নিয়ে পড়াশুনো করছেন, যারা শল্য চিকিৎসক পুলিশ তাদের জন্য সিংহরাশি জাতক বা জাতিকাদের জন্য সময়টা ভীষণ ভালো। আপনাদের ক্ষেত্রে উচ্চ পদ মিলতে পারে, কোনো বড় ধরনের সম্মানও কিন্তু আপনারা এই সময় পেতে পারেন। আপনাদের পক্ষে সময়কালটা আদর্শ রয়েছে, সঠিক সময় সঠিক ফায়দা তোলার চেষ্টা করুন। এই সময় যারা পরীক্ষা দিচ্ছেন, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তাদের জন্য কিন্তু সময়কালটা সিংহরাশির জাতক বা জাতিকাদের পক্ষে ভীষণ ভালো রয়েছে। আপনাদের পক্ষে এই মাসে কিন্তু সারা মাস জুড়ে মুসুরের ডাল দান করতে পারেন, যদি সম্ভব না হয় তাহলে সাপ্তাহিকভাবে কিন্তু আপনারা মঙ্গলবার মুসুরের ডাল যে কোনো মন্দিরে, হনুমান মন্দিরে বা যে কোনো ধরনের গরিব মানুষকে আপনারা দান করতে পারেন, সেক্ষেত্রে অত্যন্ত সুফল আপনারা অবশ্যই পাবেন। আলোচনা করব রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশি। দেখুন, কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল তৃতীয় পতি অর্থাৎ ভাতৃকারক এবং তার সাথে সাথে অষ্টম পতি অর্থাৎ ব্যাঘাত বা কোনোরকম বিপত্তির কারক, সে বসে আছে কোথায়? ষষ্ঠে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা যেটা আসতে চলেছে সেটা হেলথ, শরীর নিয়ে কিন্তু আপনাকে বড় ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে ভীষণভাবে হতে হবে এবং তার সাথে সাথে বড় ধরনের কোনো সার্জারি অপারেশন কিন্তু করতে হতে পারে। সুতরাং আপনাদের খাওয়া দাওয়া বিশেষ করে কিন্তু সঠিক সময় করা উচিত, নচেত অন্ত্রজনিত কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে। মঙ্গল আমাদের যেহেতু পরিপাকতন্ত্রটাকেও দেখে, হিট এনার্জি যেটা না হলে পরিপাক হয় না, সেই জন্য স্টমাকের জোনটাকেও কিন্তু আপনাদের ঠিক রাখতে হবে, সেই জন্য খাওয়া দাওয়াটা আপনাদের সঠিক সময় করা উচিত, নচেত হঠাৎ বিপত্তি কিন্তু আপনাদের হেলথ নিয়ে তৈরি হতে পারে। আপনাদের ক্ষেত্রে বলবো, ভাই বা বোনের সাথে কিন্তু হঠাৎ ছোটো ছোটো বিষয় নিয়ে মতবিরোধ মতানৈক্য দেখা দিতে পারে, ঋণের বোঝা কিন্তু ঘাড়ে চাপতে পারে আপনাদের ক্ষেত্রে। সুতরাং যখনই আপনারা ঋণ নিচ্ছেন ভীষণ সাবধান এবং সতর্কতার সাথে ঋণ নিন, নচেত আপনার নেওয়ার ঋণ কিন্তু পরিশোধ করতে আপনাদের কালঘাম ছুটে যেতে পারে, ভীষণ সতর্ক। আপনাদের ক্ষেত্রে একটি ছোট্ট উপায় বলে, আপনারা কি করবেন, কাঁচা হলুদ, গুঁড়ো হলুদ, শুকনো হলুদ আপনারা দান করতে পারেন, যে কোন ধরনের হলুদই আপনারা দান করতে পারেন, কোনো মন্দিরে দান করুন, অথবা আপনারা কিন্তু আপনার খুব
কাছের কোনো মানুষকে, কোনো গরিব মানুষকেও আপনারা দান করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। আলোচনা করব রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। আর তুলা রাশির ক্ষেত্রে দেখুন সপ্তম পতি আর দ্বিতীয় পতি মঙ্গল চলে যাচ্ছে পঞ্চমে, তাহলে আপনাদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। যদিও বা চৈত্র মাস 15 তারিখের পরে যখন মঙ্গল শতবিষয় নক্ষত্রে অবস্থান করবে আর সেই সময় রাহু চলে আসবে আপনার সপ্তমে এবং কেতু চলে আসবে আপনার রাশিতে, সেই সময় কিন্তু আপনাদের বিবাহের যোগাযোগ কিন্তু বাড়তে পারে। আর এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো আপনারা বিজনেসে হঠাৎ করে ভুল লগ্নিও করে ফেলতে পারেন, ভীষণ সতর্ক থাকতে হবে। আপনাদের পক্ষে এই সময় পার্টনারের সাথে মতবিরোধ একই সাথে কিন্তু হঠাৎ দেখা যেতে পারে, কোনোভাবে এই সময় ঋণ নেওয়া আপনাদের পক্ষে শুভ হবে না। ঝুট ঝামেলা এড়িয়ে থাকা, বড় ধরনের বিপত্তি এড়িয়ে থাকা মাসটা মোটের উপর ভালো রয়েছে। সঠিক সময় সঠিক প্রয়োগ করে সঠিক ফায়দা তোলার চেষ্টা করুন এই মাসটাতে। এই মাসে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো তামার যে কোনো একটি ছোট্ট বাসন, আপনার সাধ্যমতো যে কোনো বাসন, তামার বাসন আপনারা হনুমান মন্দিরে দিন, ভীষণ ভালো ফল। আপনারা সারা 7 এপ্রিল থেকে 17 এপ্রিল পর্যন্ত যে কোনো মঙ্গলবার দিতে পারেন বা যে কোনো দিন দিতে পারেন, ভালো হবে আপনাদের পক্ষে অবশ্যই। আলোচনা করব রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি। আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশিপতি মঙ্গল, মেষ রাশির ক্ষেত্রেও রাশিপতি মঙ্গল, এই জন্য বৃশ্চিক রাশির ক্ষেত্রে ষষ্ঠপতিও মঙ্গল, সেই জন্য বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গল চলে যাচ্ছে চতুর্থভাবে। বন্ধু দ্বারা কিছু পীড়া তৈরি হতে পারে, হেলথ ট্রাভেলও কিন্তু এই মাসে তৈরি হতে দেখা যেতে পারে আপনাদের, এবং বিবাহিত জীবনেও কিছু ঝুট ঝামেলা তৈরি হতে দেখা যেতে পারে। তার কারণ মঙ্গলের দৃষ্টি যেহেতু চতুর্থ দৃষ্টি সপ্তমভাবের ওপর থাকায় কিছুটা বিপত্তি হঠাৎ সৃষ্টি হতে পারে, এবং ষষ্ঠভাবের উপর রাহুর অবস্থান কিন্তু কিছুটা বিপত্তি আপনাদের ক্ষেত্রে নিশ্চিত সৃষ্টি করছে। কারণ রাহু রিপ্রেজেন্ট করবে মঙ্গলকে, অর্থাৎ মঙ্গলের ঘরে আসীন হয়ে থাকবে। মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে থেকে যা পরিবারকে নির্দেশ করে, গৃহকে নির্দেশ করে, বাড়ি পরিবার সম্বন্ধীয় সমস্যাগুলি কিছুটা জটিলতা আকার ধারণ করতে পারে। বাড়ি পরিবর্তন, গৃহ পরিবর্তন, গৃহ কেনা বা এই জায়গায় কোনো যখন ভুল লগ্নি কিন্তু আজকে আপনাদের মানে এই সময় আপনাদের পক্ষে কিন্তু হতে পারে মঙ্গলের ট্রানজিটে। সুতরাং ভীষণ সাবধান এবং সতর্কতার সাথে আপনাদের কিন্তু লগ্নি করা উচিত, এবং তার সাথে সাথে ব্যয়াধিক্য যোগও কিন্তু এই মাসে আপনাদের পক্ষে ভীষণ দেখাচ্ছে। হঠাৎ হঠাৎ বড় ধরনের ব্যয় আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে। তার সাথে সাথে আপনাদের পক্ষে কিন্তু এই মাস অনেকটা আদর্শ হতে পারে, যদিও বা আপনার দশমভাবের উপরে কিন্তু অর্থাৎ কর্মভাবের উপরে মঙ্গলের দৃষ্টি অনেকটাই সাফল্য এনে দিতে পারে। সুতরাং কর্মর জায়গাটা কিন্তু আপনাকে ভীষণ জোর দিয়ে প্রচুর পরিশ্রমের মাধ্যমে অনেকটা সাফল্য আপনারা নিশ্চিত আশা করতে পারেন। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য কিন্তু মাসটা খুব একটা বেটার হবে না। এই মাসটায় আপনারা কি করতে পারেন, আপনারা যে কোনো ধরনের মদিরা বা যে কোনো অ্যালকোহল জাতীয় জিনিস আপনারা কিন্তু আপনাদের মাথার উপরে 7 বার ঘুরিয়ে আপনারা যে কোনো ডোম অথবা প্রবাহমান জলে কিন্তু আপনারা ভাসিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে অত্যন্ত ভালো হবে আপনাদের পক্ষে। এই প্রক্রিয়াগুলো যেগুলো বলছি এই প্রক্রিয়াগুলো করে মানে প্রয়োগ করে কিন্তু আপনারা এই যে মঙ্গলের যে গোচরটা এটাতে কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট পেতে পারেন। আলোচনা করব রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনু রাশি। আর ধনু রাশির ক্ষেত্রে মঙ্গল দ্বাদশপতি, মঙ্গল পঞ্চমপতি, এবং তার সাথে সাথে মঙ্গল চলে যাচ্ছে তৃতীয় ভাবে। তৃতীয় ভাব যেখানে যোগাযোগ ব্যবস্থার ভাব, মঙ্গল তৃতীয় থেকে ষষ্ঠ ভাবের উপর দৃষ্টি দেবে। সুতরাং স্কিন ডিজিজ সম্বন্ধীয় সমস্যাগুলি বৃদ্ধি পেতে পারে, মুখে বা কোনো ধরনের ক্ষত কিন্তু হঠাৎ তৈরি হতে পারে, সতর্ক থাকতে হবে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি অন্ত্র সম্বন্ধীয় সমস্যা কিন্তু লিভার ওরিয়েন্টেড সমস্যাও ভুগতে হতে পারে, কারণ বৃহস্পতি লিভারকে কন্ট্রোল করে। লিভারের কারক গ্রহের সাথে মঙ্গলের যুক্তি কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে, যদিও বা মঙ্গল দ্বাদশপতি। আপনাদের ক্ষেত্রে মঙ্গল কিছুটা কিন্তু পারিবারিক দিক থেকে শত্রুতা পীড়া হঠাৎ দিতে পারে, তবে আপনাদের কিন্তু ভাই বা বোনের সাথে মতানৈক্য মতবিরোধ হতে দেখা যেতে পারে বারংবার এই সময়ে। মঙ্গলের ট্রানজিটের ক্ষেত্রে আপনাদের পক্ষে কোনো ডিসিশন বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আলাপ আলোচনা করা এই সময় উচিত হবে না, যাতে আপনি কিন্তু বড় ধরনের সমস্যায় ফেঁসে যেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আইনানুক জটিলতা এই সময় যাওয়া উচিত নয়, হঠাৎ কিন্তু বড় ধরনের সমস্যার সৃষ্টি আপনাদের ক্ষেত্রে হতে পারে। আপনাদের ক্ষেত্রে হঠাৎ কিন্তু পায়ে চোটাঘাত লাগা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোটাঘাত লাগা এবং তার সাথে সাথে সন্তানের কিন্তু কিছু রকম সমস্যা সৃষ্টি হতে পারে এই মাসে। ভীষণ সতর্ক এবং সাবধানতা অবলম্বন করুন এই মাসে। আপনারা কিন্তু মুসুরের ডাল আপনারা যে কোনো মন্দিরে যে কোনো গরিব মানুষকে আপনারা দান করতে পারেন, প্রত্যেক দিন দান করতে পারেন, অথবা যদি সম্ভব না হয় তাহলে মঙ্গলবার মঙ্গলবার দান করুন, বিশেষ সুফল নিশ্চিত পাবেন এই সময়। আলোচনা করব রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশি। আর মকর রাশির ক্ষেত্রে সর্বদাই চতুর্থ পতি এবং একাদশপতি মঙ্গল রয়েছে দ্বিতীয় ভাবে। কিছুটা অর্থনৈতিক জায়গায় আপনাদের ক্ষেত্রে সাপোর্ট তো মিলবে, তবে আপনাদের অর্থহানির যোগও একইভাবে তৈরি হচ্ছে প্রপার্টি রিলেটেড জায়গা থেকে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি আপনাদের দ্বিতীয় ভাবে মঙ্গল অবস্থান করে পঞ্চমভাবে দৃষ্টি দেওয়ায় আপনাদের সাথে যারা প্রেমিক বা প্রেমিকা রয়েছেন তাদের জন্য কিন্তু সময়কালটা ভালো নয়। আপনাদের ক্ষেত্রে হঠাৎই কিন্তু এই সময় কিছুটা দুজনের মধ্যে ডিস্টেন্স তৈরি হতে পারে, এবং তার সাথে সাথে
মঙ্গলের পঞ্চম ভাবের উপর দৃষ্টি সন্তানের ক্ষেত্রেও কিন্তু কিছুটা হানিকারী হতে পারে মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি, একাদশপতি যেহেতু মঙ্গল আপনাদের দ্বিতীয় গেছে, অর্থ সফলতা কিন্তু এই মাসে অনেকটা অন্যান্য মাসের তুলনায় আশা করা যাচ্ছে। 7ই এপ্রিল থেকে 17ই এপ্রিল 17ই মে পর্যন্ত এই সময়টার ফায়দা আপনারা তুলতে পারেন। ফাটকা অর্থপ্রাপ্তির যোগও কিন্তু কিছুটা এই সময় তৈরি হবে, কারণ মঙ্গলের দৃষ্টি কিন্তু অষ্টম ভাবের উপর থাকছে আপনাদের ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে এই সময় পারিবারিক জটিলতা সমস্যা কিছুটা তৈরি হতে পারে, মুখের কথার মধ্যে দিয়ে কিন্তু মেজাজ হারিয়ে অনেক কথা হঠাৎ করে বলে ফেলতে পারেন। ভীষণ সতর্ক সাবধান থাকতে হবে, বুঝে কথা বলতে হবে, নচেত আপনার বলা কোনো কথা কিন্তু কোনো মানুষের হঠাৎ কটু লাগতে পারে, ঝাঁঝালো লাগতে পারে। সেই জন্যই আপনাদের যেটা করতে হবে, সারা মাস জুড়ে হলুদ দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। যদি গুঁড়ো হলুদ না পাচ্ছেন তাহলে গোটা হলুদ, যদি গোটা হলুদ না পান তাহলে শুকনো হলুদ দশকর্মার দোকানে পাওয়া যায়, সেটা সারা মাস জুড়ে দান করতে পারেন। যদি সম্ভব না হয় তাহলে বৃহস্পতিবার বা মঙ্গলবার করে দান করতে থাকুন, ভালো হবে অবশ্যই। আলোচনা করবো রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি। আর কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গলের গোচর কতটা ফায়দাদার হতে চলেছে দেখুন। কুম্ভ রাশির পক্ষে তৃতীয়পতি এবং দশমপতি কিন্তু মঙ্গল, যা লগ্নে বসে আছে, সুতরাং কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়কালটা কিছুটা বেটার অবশ্যই। আপনাদের পক্ষে ছোট ভাই বা বোন কিন্তু কিছুটা আপনাদের ক্ষেত্রে সাপোর্ট হতে পারে, এবং তার সাথে সাথে এই সময় আপনাদের পক্ষে কর্মচারীদের নিয়ে কিন্তু সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনাও একইভাবে তৈরি হচ্ছে, কারণ মঙ্গল দৃষ্টি চতুর্থ ভাব, সপ্তম ভাব এবং অষ্টম ভাবে বাধা বিপত্তি সৃষ্টি করতে পারে, এবং অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, চোট, আঘাত কিন্তু এই সময় তৈরি করতে পারে। যাদের সাড়ে সাথী চলছে, আপনারা তো জানেন কুম্ভ রাশির একই সাড়ে সাথী চলছে, আর তার মধ্যে রাশিতে মঙ্গলের অবস্থান কিছু শুভফল দেবে, কিন্তু তার থেকেও বড় কথা আপনাদের পক্ষে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, চোট, আঘাত কিন্তু বাড়িয়ে তুলতে পারে। ভীষণ সাবধান এবং সতর্ক থাকতে হবে আপনাদের। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি, যারা দূরভ্রমণের কোনো প্ল্যানিং করেছেন, কর্মক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই হতে পারে, তারা ভীষণ সাবধান এবং সতর্কতার সাথে সমস্ত কিছু সামলানোর চেষ্টা করুন, নচেত বিদেশে বা দূরে গিয়ে কোনো বিপত্তি সৃষ্টিও কিন্তু আপনাদের হতে হতে দেখা যেতে পারে। আপনাদের ক্ষেত্রে এই সময় এডুকেশনের ক্ষেত্রে কিছুটা সমস্যা, কিছুটা মনোযোগিতাও কিন্তু তৈরি হতে দেখা যেতে পারে মঙ্গলের গোচরে 7ই এপ্রিল থেকে 17ই মে পর্যন্ত। সুতরাং এই সময় আপনারা কিন্তু তামার কোনো বাসন, ছোট হোক বড় হোক, যে কোনো বাসন আপনারা হনুমান মন্দিরে কিন্তু দান করতে পারেন, যে কোনো মঙ্গলবার বা যে কোনো দিন আপনারা দান করে বিশেষ ফায়দাও কিন্তু এই মাসে তুলতে পারেন। আলোচনা করবো রাশিচক্রের দ্বাদশ রাশি অর্থাৎ মীন রাশি। আর মীন রাশির ক্ষেত্রে কিন্তু দ্বিতীয়পতি, নবমপতি, ভাগ্যপতি, দ্বিতীয়পতি অর্থাৎ অর্থপতি চলে এসেছে দ্বাদশে, অর্থাৎ অধিক ব্যয়, যে কোনো ধরনের জিনিসের প্রতি একটা লোভ, আকাঙ্ক্ষা কিন্তু আপনাদের ক্ষেত্রে এই মাসে বৃদ্ধি পেতে চলেছে। খাওয়ার জায়গায় কিন্তু বলবো, খাওয়া দাওয়ার জায়গায় বাইরের খাবার অ্যাভয়েড করা আপনাদের পক্ষে ভীষণ ভালো হবে, তার কারণ আপনাদের দ্বিতীয় ভাবের উপর থেকে রাহুর অবস্থানও কিন্তু এই একই মাসে দ্বাদশ তারিখে অর্থাৎ 12 তারিখে চলে আসছে রাহু। সুতরাং আপনাদের পক্ষে অষ্টমভাবে কেতু, দ্বিতীয় রাহু এবং দ্বাদশে মঙ্গল, দ্বিতীয়পতি মঙ্গল দ্বাদশে, অর্থাৎ বারংবার ধরে অর্থ ব্যয় হওয়া এটা কিন্তু তৈরি হবে। শরীর স্বাস্থ্যের খাতে কিন্তু অর্থ হঠাৎ ব্যয় হতে পারে, এবং তার সাথে সাথে আপনাদের পরিবারের কোনো ব্যক্তিকে নিয়ে কিন্তু কোনো ধরনের বড় প্রবলেম কিন্তু সৃষ্টি হতে দেখা যেতে পারে। এই মাসে আপনাদের ক্ষেত্রে অর্থ ভুল জায়গায় লগ্নি হওয়ার সম্ভাবনা ব্যবসায়িক, যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু ভীষণভাবে তৈরি হচ্ছে। সুতরাং সাবধান থাকবেন, হঠাৎ শত্রুতা আপনাকে কিন্তু বড় ধরনের সমস্যায় ফেলতে পারে। কর্মচারীরা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটা আপনাদের পক্ষে ভালো নয়, আপনার অফিস কলিগ আপনার সাথে কিন্তু হঠাৎ বড় ধরনের শত্রুতা করে ফেলতে পারে, চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু বারংবার থাকছে, রক্তপাত হওয়ার সম্ভাবনাও এই সময় রয়েছে। বড় ধরনের কোনো দূরযাত্রা এই মাসে কিন্তু অ্যাভয়েড করা আপনাদের পক্ষে ভীষণ ভালো হবে। এই মাসে আপনারা এই ছোট্ট কাজটি করতে পারেন, মদিরা বা অ্যালকোহল জাতীয় যে কোনো জিনিস আপনারা মাথার উপরে 8 বার ঘোরান, ঘুরিয়ে আপনারা কোনো ডোমকে, শ্মশানের ডোমকে দিতে পারেন, অথবা যদি না সম্ভব হয় তাহলে বহমান, প্রবাহমান জলে কিন্তু আপনারা ভাসিয়ে দিন, সেক্ষেত্রেও শুভফল আপনারা অবশ্যই পাবেন। যে কোনো মঙ্গলবার এই ক্রিয়াটি পড়তে পারেন, সেক্ষেত্রে শুভফল পাবেন। দেখুন দর্শক বন্ধু, আপনাদের সাথে গোচর নিয়ে আমি প্রত্যেক দিন যেগুলি নতুন নতুন গ্রহগুলো যেগুলো ট্রানজিট হচ্ছে সেগুলো, অর্থাৎ আজকে আলোচনা করলো মঙ্গলের গোচর, কালকে আমি আলোচনা করবো বুধের গোচর, এইভাবে আলোচনা গোচরের ওপর কিন্তু আমি আপনাদের সাথে চালাতে থাকব। আর গোচরে কী ফল আপনাদের মিলছে, কী শুভ ফল পাচ্ছেন, কী করলে আপনারা কিছুটা ভালো থাকতে পারবেন, সমস্ত কিছুই আপনাদের সাথে আলোচনা করব। চোখ রাখুন আমাদের চ্যানেলে, কেমন লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ভীষণ সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।